মিলছে দেখো তো চিতা বাঘের এই যে জুতো আর ড্রেস সেম আবার একটা ব্যাগও বলছিল চিতা বাঘ ব্যাগ যে বেসিনের মধ্যে জল জমে একেবারে ভর্তি এবার মুখ দিতে পারছি না সব কিছু একটা ব্যাপার অটোমেটিক আবার তুমি আবার বলছিস কি নিয়ে অটোমেটিক আরে ন্যাপকিন যাও না এক্সট্রা নো না তাতেও টাকাটা যদি কম তাড়াতাড়ি এতে সবেতেই টাকা গুড়ো 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 চিকেন দিয়ে 500 টাকা নিয়ে নিয়েছে তো করে দিছি আর কিচ্ছু না বলে দিলাম চাচ্চা করে করে আমি শেষ হয়ে যাচ্ছি একদম অনেক খরচা কিছু ইসে ওটা বাড়ি গিয়ে তুমি শুয়ে থাকবো তো আমার পাড়াটি যদি অনেক টাকা খরচা করি না টিপবো টিপতে হবে যদি হাট পাটে পাবো আজকে অনেক টাকা খরচা করি তোমার টাকা হ্যাঁ তা কার টাকা পাপা পাপার টাকা মানে পাপা দিয়েছে মানে আমারই টাকা হ্যালো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে একটু একটু বেরোচ্ছি মেয়েকে নিয়ে একটু কেশিদাসে যাবো একটু কিছু কেনাকাটি আছে আর এই দুলগুলো তোমরা কারা কিনেছো বলো তো আমি অনলাইনে আনিয়েছি কম দামে পেয়েছি বলে আর লাগাতে গিয়ে দেখি পুরো লকটা উল্টো কিরম বিচ্ছিরি মার্কা লক একটাতেই পাচ্ছিলাম না তারপরে আটকালাম তোমরা তোমরাও যারা যারা কিনেছো তাদেরও কিরম লকগুলো উল্টো পাল্টা মানে এমনই লকটা লাগানো আমি তো ভাবছিলাম যে পুঁতিগুলো খুলে না যায় তারপর দেখলাম না খোলেনি মানে সস্তার মাল বস্তা হয় না ওই যে অনলাইনে অফার পেয়েছি কিনেছি এত বিচ্ছিরি লক কি বলবো তো দেখো অনেকদিন বাদে ডুলটা পাল্টালাম বেরোচ্ছি বলে মেয়েকে নিয়ে একটু বেরোবো তো কিচ্ছু কেনাকাটি হয়নি কিন্তু কালকে যেতে হবে বাপের বাড়িতে আলতা সিঁদুর বা কিছু দেওয়ার রিচুয়ালস থাকে দিদিকে বৌদিকে সবাইকে দেবো কিন্তু কিছুই কেনা হয়নি মেয়েরও কিছু কেনা হয়নি সেরকম মানে ওর যেগুলো হয়ে গেছে হয়ে গেছে ওর যেটা শখের সেটা এখনও কেনা হয়নি তার জন্য আজকে একটু যাবো তার সাথে থাকো সব কিছুটাই শেয়ার করবো বাস থেকে নেমেই আমরা চলে গিয়েছিলাম কেশিদাসে কিন্তু কেশিদাসের মধ্যে যে ভিডিও করতে হবে সেটা আর মাথায় নেই মানে আমরা তো প্রফেশনাল ব্লগার নই তার জন্য ভুলে গেছি তো ওখান থেকে বেরিয়ে মনে পড়লো ওখান থেকে বেরিয়ে আমরা এখন একটুখানি টুকটাক জিনিস কিনে নেবো তো এই যে সামনেই বালিশের ওয়ার দেখতে পেলাম পিলো কভার পিলো কভার কয়েকটা কিনবো বলে ঢুকলাম এখান থেকে পিলো কভার কিনে আবার যাব একটা দেওরের ছেলের পাঞ্জাবি কিনবো মানে টুকটাক কিনেছি কিন্তু অর্ধেক কিন্তু তুলতে পারিনি অতএব তোলা যেগুলো হয়নি সেগুলো পরে তোমরা দেখতে পাবে আর কি পুঁতের জামা বেশি ভালো হয় শপিং মলের থেকে পুঁতের জামাগুলো বেশি ভালো লাগবে দেখতে সুন্দর আমি বললাম যে দেখতে ভালো কিন্তু পরলেই ছেড়ে যাবে এটাই হচ্ছে প্রবলেম তাহলে কেশিদাসে এত দাম কি দেখতে এখানকার জামা তো অনেক সুন্দর দেখতে লাগবে কিন্তু কতদিন টিকবে সেটাই হচ্ছে ব্যাপার সস্তার মাল বস্তা কেশিদাসের জিনিসের দাম ডবল হতে পারে বা জিনিসটা টেকসই প্রচুর খিদে পেয়ে গেছে আমার খাওয়া ওর খাওয়া আলাদা এখন পিজা খাবে ডমিনোস পাউরুটি খেতে আমার একদমই ভালো লাগে না ওর জ্বালায় যেতে হবে আর কিছু করার নেই চলো যাওয়া গরিবে ফ্রেঞ্চ ফ্রাই প্রচুর খিদে পেয়ে গেছে ডমিনোস অব্দি যাওয়ার আর আমার মানে তর্স হইছে না তাই বললাম কে নেই আলু ভাজাই কিনে খা একটু কেমন খেতে মানু হ্যালো
গরিবের ফ্রেঞ্চ ফ্রাই কেমন খেতে? আমার যা খিদে পেয়েছে, দে আমাকে আগে দে একটু। ওই ব্যাসনের বড়াগুলো হয় না ছোটো ছোটো, ওরাই দেখলাম এগুলো ভাত দিয়ে এত খিদে পেয়ে যাবো। নে নে নে, খিদে পেয়ে গেছে তো আলু ভাজা খেয়ে পেট ভরে বাবা যা ভাত আছে। হেঁটে হেঁটে আবার হাতি বাগানে মুখে যেতে হবে, ওখানে ডমিনো হাউসি খাওয়ার জন্য এত খাটনি ভালো লাগে না বাবা। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এই ডমিনোস ঢপের পিজা সেন্টারটা আছে, তো আমার মেয়ে ঢপের পাউরুটি খেতে ঢুকেছে। তো তো বললাম চল দেখি কোনটা কমে টমে পাওয়া যায়, কারণ পাউরুটির পেছনে খরচা করতে আমার একদমই ভালো লাগে না। তো এখানে ঢুকেই দরজার একটা বিশেষত্ব দেখলাম, দরজাটা খুলতে একটা হু করে হাওয়া দিচ্ছে, কেমন একটা হাওয়াটা বিচ্ছিরি। এই সিস্টেমটা সব জায়গায় অনেক জায়গাতেই থাকে, তো ডমিনোস একটু বড় বড় ব্যাপারটা, হাইফাই, কিন্তু এই হাইফাই জায়গায় কেউ নেই, শুধু আমরা দুজনে আইছি, কাউকেই দেখতে পাচ্ছি না, দেখো পুরো ফাঁকা। আমাদের বাঙালিদের অ্যাকচুয়ালি পিজা পাউরুটি এসব খেতে না একদম ইচ্ছে করে না। যেখানে ভাই চাইনিজ আছে, মানে ভাতের ছোঁয়া আছে, কচুরির ছোঁয়া আছে, সেখানেই আমাদের ভালো লাগে। তো আমি সেইটাই বলার চেষ্টা করছি, একদম আমার ইচ্ছে করছিল না, এই মেয়ের জন্যই আমায় ঢুকতে হয়েছে। এক কাঁড়ি জানো, এক কাঁড়ি টাকা খরচা হয়েছে, রেড হাত না কি একটা রেড 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 রেড। তো রেড পেপরিকা একটা পিজা ছিল সেখানে, সেগুলো আমি দেখে সব নিলাম। তো লেখা ছিল 179, ও বাবা আমি বললাম যে চিকেন হবে এটা, না চিকেন হলে ওটা আবার 279, আর এই এত যোগাবে ওর তো যোগ, ওরে বাপ রে বাপ, দেবে তো পাউরুটি তার মধ্যে আবার একটুখানি চিকেন। আর যখন নিলুম জানো কি বলবো তোমাদের, পুরো চিকেনের কিমাগুলোকে পুরো কুচি 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 কুচি, শুধু কিমা আর কিচ্ছু নেই। তবে হ্যাঁ আমি বলেছিলাম যে এক্সট্রা চিজ যেন থাকে, চিজ ব্রাস্ট ঢপের ব্রাস্টটা ভালোই দিয়েছিল, ভেতর ভর্তি চিজ ছিল। তো তোমাদেরকে দেখাবো, দেখলে বুঝতে পারবে। আজকের ব্লগটা হাফ দেবো, কালকে আবার হাফ দেবো। তো দেখো এসে গেছে আমাদের পেপরিকা রেড হট পিজা উইথ চিকেন চিজ ব্রাস্ট। তো ব্রাস্ট চিজটা হ্যাঁ ভালোই ছিল, আর চকোলাভা একটা ছিল, চকোলাভা একটা কেক নিয়েছিলাম, ওটা ভেবেছিলাম বাজে হবে, গু গোবরের মতো দেখতে, কিন্তু খুব সুন্দর ছিল, আমারও ভালো লেগেছে। আর তার সঙ্গে একটা কোক, যা দাম নিয়েছে ভাই, আমি জীবনে এই প্রথম প্রথমবার আমি ডমিনোজে পিজা খেতে এইছি, তাও মেয়ের জন্যই। আমার একদম ভালো লাগে না এই পাউরুটি খেতে, আমি 2000 টাকা আরসালানে দিতে রাজি আছি, কিন্তু এইখানে না। তবে হ্যাঁ পিজাটা এই যে দেখো, এই যে মোজারেলা চিজ, এই যে তার মধ্যে লিকুইড চিজও ছিল, ওই ঢপের চিজ বাস্ট বাস্ট হয়ে গিয়ে মুখের মধ্যে আমার, একবারে 500 টাকা বেরিয়ে গেছে। তো দেখো চিজটা বেশ ভালোই ছিল, আমি তো ভালো এই পাউরুটি পাউরুটি খেয়ে একদম খিদে মিটবে না। তো অনেক দুঃখের সঙ্গে বুঝলে আজকে দিনটা আমার কেটেছে, আমার একদম মনটা ভালো নেই, কিন্তু খেয়ে যাচ্ছি, কারণ অত পয়সা দিয়ে নিয়েছি, এক ফোঁটা চিজও মাটিতে আমি পড়তে দেবো না, আর একটা গুঁড়ি চিকেনও পড়তে দেবো না। এটা যদি বিরিয়ানি হতো, চাইনিজ হতো, মোমো হতো, আমি কনসিডার করতাম। এই জঘন্য একখানা জিনিসের জন্যে 500 টাকা খরচা হয়েছে মুখের কথা, ওরে বাপ রে বাপ। আমার মেয়ে বলে আবার এটা আমি খাবো চকোলাভা, একটা চকোলাভা খেবি 109 টাকা দাম বুঝলে। তো আমি ভাবলে এই গুয়ের মতো দেখতে এই কালো কে কেমন হবে, বোধহয় মিষ্টি নাকি মিষ্টি তুখর হবে, তো না খেয়ে দেখলাম না খুব সুন্দর। তো আজকে ব্লগটা একটুখানি ছোটোই দেবো, আবার পরের ভিডিওতে দেবো, একটা ভিডিওতে কি এত দেখতে ভালো লাগে বলো। তো চলো এই অবধি আজকে দিলাম, এর পরেরগুলো এর পরেরটাই দেবো, মানে এইখান থেকে বেরিয়ে আমি কী কিনেছি সেটা দেখাবো, আর আমি কী কী কিনেছি সেইটাও আমি আর একটা ভিডিও করে দেখাবো, ঠিক আছে? তো চলো এইখানে অবধি দেখো, আর এর পরে একটা চকোলা বা গু গোবর কেকটা কীরকম করে খাচ্ছে সেটাও দেখে নাও। হ্যাঁ তো ওটা আমি শর্টসেও দিয়েছি, ওই যে চিকেন গুঁড়ি গুঁড়ি চিকেনগুলো আমি খুব দেখাচ্ছি, আমার এত গায়ে লেগেছে না কি বলবো, ওই গুঁড়ি গুঁড়ি চিকেনওয়ালা চিজ বাস পিজা মানে পাউরুটি শেঁকা যে
যদি খেতে চাও, যারা খুব ভালোবাসো তারা চলে যাবে ডমিনোজে, আর যারা একদমই এগুলো ভালোবাসো না তারা চলে যাবে চাইনিজ খেতে, বিরিয়ানি খেতে। যেমন আমার মনে হচ্ছিল এর থেকে আমি বাড়িতে যে পমফ্রেট মাছ করে গেছি ভাত, সেটা গিয়ে খেলে কাজে দিত। বিশ্বাস করো আমার যেন মনে হচ্ছিলো খেয়ে কিছু খাইয়ে নি, তারপরে কোক খেয়ে নিচ্ছি মানে পেপসি খেয়ে তো পেট ভরে গেল। আর সব থেকে এদের এখানকার বেসিনটা এত হাইফাই জিনিস, বেসিনটার মধ্যে জল জমে গেছে। সে আবার ড্রায়ার, হ্যাঁ হ্যান্ড ড্রাই করার জন্য ড্রায়ার আছে, খুব বড় বড় ব্যাপার। আসল জিনিসে নেই, তবে হ্যাঁ চিজটা কিন্তু অনেকটা ছিল। আমার আবার এটা রোটেড হয়ে গেছে, দেখো বেঁকে যাচ্ছি। আর আমার মনটা এত দুঃখ, দেখো আমি এদিক ওদিক টাকাচ্ছে মানে একদম মন ভালো নেই। 500 টাকা বেরোবে তো ওই জন্য আমি এটা নিই, এইসব দিকে কিপটে আছি। ভালো জিনিস যদি আমার মনের মতো হয় আমি টাকা খরচ করতে রাজি আছি, দিই অখাদ্য জিনিস খেতে গিয়ে আমার মনটা এত খারাপ হয়ে গেছে কি বলবো তোমাদের। ও তবুও খেতে হয় মেয়ের জন্যে। তো চলো এর পরের পার্টটার জন্য দেখবে, হ্যাঁ চকোলা বা কেকটা তো এখানে অবধি আজকে রইলো, ঠিক আছে চকোলা বা কেকটার জন্য পরের ভিডিওটা, আর আমি কী কী কিনেছি সেটা দেখার জন্য। চলো টাটা।